সম্প্রতি এই মহাযজ্ঞের অনুষ্ঠানের খবর জানতে পেরে বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়ার জন্য স্বামীর কাছে অনুমতি চাইতে লাগলেন। কিন্তু কোনরূপ অনুমতি না পেয়ে দেবী সতী ক্ষিপ্ত হয়ে উঠলেন। বিস্তৃত হয়েছিলাম তোমার স্বরূপ,
দেবী তুমি স্বয়ং মহামায়া, তুমি পরমা প্রকৃতি। হে দেবী, তুমি দশ দিকে বিরাজিতা, আমায় ক্ষমা করো। দক্ষ রাজের যজ্ঞে তুমি যাও সতী, আমি আর তোমায় বাধা দেব না। তুমি যাও।